and they took hands. Hey guys, Assalamualaikum. This is rishat from Khawa Dawa. Guys, আমি আবারও আমার সেই পছন্দের জায়গায় যাচ্ছি, আর সেটা হচ্ছে গুলশান একের দা ক্যাফে রিও। যেহেতু এখানকার খাবার আমার বেশ ভালো লাগে, আর এখানকার প্রাইসটাও বাজেট ফ্রেন্ডলি, সো গাইজ চলে এলাম দা ক্যাফে রিওতে। এখানকার আরেকটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটি আই বাটনে দেওয়া আছে। গাইজ এখানকার ভিতরের পরিবেশ সম্পর্কে আর কি বলবো, এক কথায় অসাধারণ, খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। গাইজ এবার খাবারের দিকে চলে এলাম, আপনাদেরকে খাবারগুলো একবার দেখিয়ে দিই। প্রথমেই দুই ধরনের ড্রিঙ্কস ছিল, আর এখানে আছে অনেক ধরনের ভর্তা আইটেম। এরপর আছে তিন ধরনের ফ্রুটস আর ফিশ বারবিকিউ। এবার এপাশ থেকে শুরু হয়েছে ওদের ডেজার্ট আইটেম। গাইজ এখানকার ডেজার্ট আইটেমগুলোর প্রত্যেকটাই অনেক লোভনীয়। পুডিং, পায়েস, কেক তো আছেই, তার সাথে আছে রসমালাই, রসগোল্লা আর দুই ধরনের দই। আরও অনেক ডেজার্ট আইটেম আছে, এতগুলোর নাম এখন মনে পড়ছে না। যারা আমার মতো ডেজার্ট লাভার তারা অবশ্যই এখানে আসবেন। ডেজার্টের শেষে এখানটায় আছে আইস টি। গাইজ এবার আপনাদেরকে মেইন ডিশগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি কাচ্চি, তারপর এখানে আছে বিফ তেহারি। এরপর দেখতে পাচ্ছি প্লেন পোলাও, আর এখানে আছে বিফ ভুনা, আর এটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন। এরপর চলে এলাম সি ফুডে, আর এটা হচ্ছে ঝিনুক, তারপর আছে প্রন কারি। গাইজ এখানে আরেকটা চিকেনের আইটেম দেখতে পাচ্ছি, এখানে লেখা ছিল উগান্ডা চিকেন। তারপর এখানে আছে বিফ ডাল গোস্ত, নেক্সট আছে পমফ্রেট ফ্রাই মানে রূপচাঁদা ভাজা। গাইজ এখানটায় দেখতে পাচ্ছি আরেকটা সি ফুড, ক্র্যাব বিবিকিউ। তারপর আরেকটা চিকেন আইটেম, চিকেন মশালা। এবার এখানে দেখতে পাচ্ছি ভেজিটেবলস। এরপর পাশেই আছে প্লেন রাইস আর রুই মাছ ভুনা। আর এখানেও দেখতে পাচ্ছি দুই ধরনের ভেজিটেবলস, আর এখানে আছে দুই ধরনের পাস্তা, ইটালিয়ান পাস্তা আর সি ফুড পাস্তা। গাইজ এখানে আরেকটা ইউনিক আইটেম, চিকেন মুসাকা। গাইজ এখানে আরেকটা ফিশ ফ্রাই আছে, আমি তো প্রথমে ভেবেছি ইলিশ মাছ ভাজা, বাট এটা কোনো একটা সি ফুড হবে। তারপর নেক্সট আছে আমার ফেভারিট চাউমিন, তার পাশেই আছে মাটন রেজালা। তারপর এখানেও আছে ফিশের আরেকটা আইটেম। নেক্সট আছে আকর্ষণীয় সি ফুড, আর সেটা হচ্ছে অক্টোপাস। তারপর এখানেও দেখতে পাচ্ছি চাউমিন, এরপর আছে অ্যারাবিয়ান কাপসা, তারপর এখানে আছে চিকেন তান্দুরি কাবাব। গাইজ বুঝতেই পারছেন এখানে কত পরিমাণ খাবার আর কত আইটেমের খাবার। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাটার নান, আর এখানে আছে রিও স্পেশাল ফ্রাইড রাইস। গাইজ এই রাইসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর এখান থেকে শুরু হয়েছে স্যুপ আইটেম। এখানে তিন ধরনের স্যুপ আছে, থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ আর সি ফুড স্যুপ। আর স্যুপের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে অন্থন, ভেজিটেবলস টেম্পুরা, স্প্রিং রোল। এরপর এদিকে রয়েছে পিৎজা, মোমো, আর এখান থেকে শুরু হয়েছে বিভিন্ন সালাদ আইটেম আর সস আইটেম। আর এই পাশটায় রয়েছে চিকেন শর্মা আর চিকেন স্যান্ডউইচ। ভাই রে ভাই, এত খাবার, এতগুলোর নামও বলে শেষ করতে পারছি না। গাইজ এবার আমি আমার খাবারগুলো নিয়ে খাওয়া স্টার্ট করব। যারা আমার মতো ফুড লাভার তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। গাইজ আমি এখানে আমার পছন্দের চিকেন তান্দুরি কাবাব নিয়ে নিচ্ছি।
এবার আমি এখানকার প্রাইস সম্পর্কে ডিটেলে বলে দিচ্ছি। যেহেতু আজকে আমরা ডিনার করতে এসেছি, ডিনার এখানে পার পারসন প্রাইস নেয় 1150 টাকা করে। আর কেউ যদি লাঞ্চ করতে চান সেই ক্ষেত্রে প্রাইস নেবে পার পারসন 1050 টাকা করে। আর এটার লোকেশন হচ্ছে গুলশান 1-এ জাব্বার টাওয়ার লিফটের 7-এ। আর এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গাইজ, এখানে আমি খাচ্ছি থাই ফ্রাইড চিকেন। এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। চিকেনের সবগুলো আইটেম থেকে আমার কাছে এটাই বেস্ট লেগেছে। আর পাশেই দেখতে পাচ্ছেন মিষ্টি দই আর রসমালাই। ডেজার্ট আইটেমের মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে মিষ্টি দই আর রসমালাই একসাথে খেতে। আপনারাও এভাবে ট্রাই করবেন, আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। সবশেষে আমি তো এখানে আইসক্রিম খাচ্ছি। ও, একটা কথা, এখানে কিন্তু সব কিছুর পাশাপাশি আইসক্রিম এবং কফিও আনলিমিটেড। গাইজ, খাওয়া দাওয়া শেষে এখন বাসায় চলে যাচ্ছি আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।